আজকে ভিডিও শুরুতে একটু বলে দেই, যারা উপস্থিত সোলজার ট্রেনিং একাডেমির ছাত্র এবং যারা ঠিক এই মুহূর্তে আমাদেরকে বা আমাকে দেখছো, তাদেরকে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আজকের ভিডিও শুরুতে 2019 সালে বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সৈনিক পদে কারা কারা আবেদন করতে চাও বা কারা কারা যোগদান করতে চাও একটু হাত উঠাও তো দেখতে চাই। আচ্ছা এখন ভিডিওতে যারা হাত তুলেছ আসলে আমি তো দেখতে পারিনি, আমার মনে হয় আমার এই প্রশ্নের উত্তরে তোমরাও হয়তো বা যারা ভিডিও দেখছো তারাও হয়তো বা হাত তুলছ। আসলে হাত তোলার মতো একটা প্রশ্ন, কারণ যারা নবীন আমরা আছি, যারা আমরা স্বপ্ন দেখি, যারা আমরা টকবকে যুবক, তাই না? সবার চোখেই কিন্তু স্বপ্ন থাকে, বাংলাদেশ সেনাবাহিনী হোক, বাংলাদেশ নৌবাহিনী হোক, বাংলাদেশ বিমান বাহিনী হোক, একজন গর্বিত অফিসার অথবা সৈনিক হয়ে যোগদান করে দেশ সেবায় নিজেকে নিয়োজিত করে নিজেকে দেশের কাছে উৎসর্গ করবে। যাই হোক, ভিডিওর শুরুতে আজকে বলে দেই, যারা 2019 সালে বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সৈনিক পদে পরীক্ষা দিবা, পরীক্ষা তো হবে কয়েকটা বিষয়ে। এই কয়েকটা বিষয়ের মধ্যে প্রথম হবে প্রাথমিক মেডিকেল, শারীরিক পরীক্ষা, ফাইনাল মেডিকেল টেস্ট, লিখিত পরীক্ষা এবং তোমার ভাইবা পরীক্ষা। তো যারা বসে আসছো, যারা শুনছো, তোমরা কেন প্রস্তুতি নিবে না, তাই না? প্রস্তুতি এখন থেকে নাও, প্রস্তুতি ভালোভাবে নাও, প্রস্তুতি যখন ভালোভাবে নিতে পারবা then everything will be possible, তাই না? একজন মানুষ হিসেবে তার কাছে কোনো ইম্পসিবল বলে কোনো কথা নেই, চেষ্টা করতে হবে, প্রবল অনুশীলন করতে হবে, তবেই তোমার সাফল্য আসবে। বাংলাদেশ সেনাবাহিনী একদম গর্বিত সৈনিক হওয়ার জন্য সর্বপ্রথম তোমাকে সৎ হইতে হবে, নিষ্ঠাবান হইতে হবে, পরিশ্রমী হইতে হবে, আদেশ দানের তোমার ক্ষমতা থাকতে হবে, নেতৃত্বের গুণাবলী থাকতে হবে। যদি এই গুণাবলীগুলো অর্জন করতে পারো তুমি অবশ্যই আজকে যেমন বসে আছো সোলজার ট্রেনিং একাডেমিতে, তেমনি একদিন বসে থাকবা বাংলাদেশ সেনাবাহিনী কোথায় ক্যান্টনমেন্ট। বাট সৎ থাকতে হবে, সৎ থাকো, সৎ পথে আগাও, প্রবল ভাবে প্রস্তুতি নাও, প্রস্তুতি নিয়ে যখন তুমি যাবা অবশ্যই দেখো তুমি তোমার এই প্রস্তুতির আলোকে প্রিপারেশনের কারণে তুমি সবার আগে তোমার ওই স্বপ্ন জায়গায় পৌঁছাতে পারছো। বুঝাতে পারছি কি? অনেকের কোঠা নিয়ে একটা প্রশ্ন থাকে যে কোন জেলা থেকে কতগুলো কোঠা বা কোন জেলা থেকে কতজন শিক্ষার্থী নিবে, তা আসলে এরকম কোনো ধরনের কোঠা বা কোনো কিছু নাই। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর পরীক্ষার সিস্টেমটা এরকম, যতজন যোগ্য প্রার্থী পাওয়া যাবে ততজনকেই কিন্তু তারা কি দিবে, চান্স দিবে। তো ইনশাল্লাহ চান্স পাওয়ার জন্য আমরা প্রবল প্রস্তুতি নিতে রাজি, রাজি আছি, প্রবল প্রস্তুতি নাও। যারা দেখছো ভিডিও তারা প্রবল প্রস্তুতি নাও বাসায়, এই বিষয়গুলো ভালোভাবে পড়ালেখা করো, এই বিষয়গুলো তুমি যখন যদি না পারো অবশ্যই আমাদের একাডেমি হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে তুমি পরামর্শ যে কোনো বিষয়ের উপরে নিতে পারো। আশা করি আমরা চেষ্টা করব আমাদের সাধ্যমতো তোমাদেরকে সহযোগিতা করার জন্য, ঠিক আছে? তো যাই হোক, অনেক কথা বললাম, ইনশাআল্লাহ আগামীতে আবার নতুন বিষয় নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।